ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। তাও তো ভালো, অন্যান্য সিরিয়ালে কি হয়েছে আমার সাথে জিজ্ঞেস করতে যাই না, প্রচন্ড কেউ জানতে চায় না, লেস ইন্টারেস্টেড, প্রচন্ড ঠান্ডার সময় করেনি বৃষ্টিতে ভিজে গেল মানে অনেকদিন ওইভাবেই কাটি দিতে পারবে, এটা হচ্ছে মেন রিজন। আর যদি মেন কোশ্চেনটা আসি সেটা হচ্ছে যে কেমন লাগলো, খুবই ভালো লেগেছে, ফেক বৃষ্টি, ওই যে শুটিং হচ্ছে না না ওদের ছাতা আছে, সুদীপ তো একদিন বলেছিল আমাদের এখানে ইন্টেলিজেন্ট এজেন্ট না ওখানে যে কে হয়েছে সুদীপ দা, তুই বল যেহেতু কি হয় তাদেরকে তা কি বলবো, তাদেরকে আগামী পর্বের জন্য আমি শুধু এটাই বলতে চাইবো যে ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে থাকুন, এইভাবে আমাদেরকে ভালোবাসতে থাকুন, আমাদের পুরো ইউনিটকে ভালোবাসতে থাকুন। ডায়মন্ড দিদি জিন্দাবাদের নতুন চমক আসতে চলেছে, সেই জন্যই আমরা এত এফোর্ট দিচ্ছি। চমক, ওর কানটা খারাপ হয়ে গেছে জলে ভিজে, সো আপনাদের জন্য এতটা এফোর্ট দেওয়া, আপনারা প্লিজ ভালোবাসবেন আমাদের শো, আমাদের সিরিয়াল যদি সবার ভালো লাগে প্লিজ অন্যদের রেফার করবেন, অন্যদের বলবেন রোজ রাত 9টায় জি বাংলার পর্দায় আমাদের সিরিয়ালটা দেখতে, সোম থেকে শনি। সো আপনাদের ব্লেসিংস, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা সব চাই, তো এটাই বলবো যে আপনাদের আশীর্বাদ, আশীর্বাদের জন্য আমরা ওয়েট করছি, জানাবেন কেমন লাগলো, আমাদের নতুন ধামাকা পর্ব আসতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ। ডায়মন্ড দিদি কি বলতে চান? ভালোবাসা দেবেন আর অনেক সাপোর্ট করবেন, প্রত্যেক দিন রাত 9টায় মানে সোম থেকে শনি রাত 9টায় জি বাংলার পর্দায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতেই হবে। যবে প্রেম করবো বৃষ্টিতে ভেজার ইচ্ছে
চলো 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 চলো